এই ইসকন নামক সংগঠন এর যাবতীয় কর্মকাণ্ডকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে, কথা ঠিক কিনা? আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? আমরা আমাদের রংপুর থেকে আবু সাইদের উত্তর সুরিরাব, আমরা দেখতহীন কণ্ঠে বলতে চাই, মনে রাখব, ইসকনের দালালরা এটি ভারত নয়, এটি 96 ভাগ শাহজালাল, সাফরান, শাহ মাকতুম, আল্লামা সাইদের বাংলাদেশ, এদেশে কল্লাস্তিক চোর ডাকাতের জায়গা হবে না, হবে না, হবে না। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একজন অন্যতম আইনজীবী, যার নাম সাইফুল ইসলাম আরিফ, এরকম একজন আইনজীবীকে ইসকনের লোকেরা চতুর্দিক থেকে আক্রমণ করে গলা কেটে জবাই করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। শুনলে আপনারা অবাক হবেন, তারা আজকে চট্টগ্রামের একটি মসজিদে হামলা করে মসজিদের ক্ষতি এবং অসংখ্য ইমামকে তারা রক্তাক্ত করে দিয়েছে, চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে সারা দুনিয়ায় আজকে জালিমেরা ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম, মুসলমান, কোরআন, আলেমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নিদারুণ ষড়যন্ত্রে তারা ঝাঁপিয়ে পড়েছে। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? এই ইসকনের নেতৃবৃন্দ মিলে আপনারা শুনলে অবাক হবেন, আজকের দিনে চট্টগ্রামের একজন কৃতি সন্তান এই ইসকনের ব্যাপক তাণ্ডব চালিয়ে ইসকনের নেতা নেত্রীরা বিভিন্ন কৌশল করে তারা আমাদের বাংলাদেশের একজন অন্যতম আইনজীবী, যার নাম সাইফুল ইসলাম আরিফ, এরকম একজন আইনজীবীকে ইসকনের লোকেরা চতুর্দিক থেকে আক্রমণ করে গলা কেটে জবাই করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। অথচ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগের 19তম ব্যাচের একজন সাবেক মেধাবী ছাত্র হিসেবে যিনি পরিচিত এবং জেলা আইনজীবী সমিতির সম্মানীয় সদস্য ছিলেন, আজকে ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে এই সমস্ত ইসকানের নাস্তিক রামবামদের দিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভারত সহ আন্তর্জাতিক দুনিয়ায় তারা দেখাতে চায় যে বাংলাদেশের 96 ভাগ মুসলমান হিন্দুদের উপরে আক্রমণ করতেছে। কথা বলুন না কেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ইসকনের গোচ্ছতা চিহ্ন এক কৃষকে গ্রেপ্তার করার প্রতিবাদে তারা এই আন্দোলনে মেতে উঠেছে। শুনলে আপনারা অবাক হবেন, তারা আজকে চট্টগ্রামের একটি মসজিদে হামলা করে মসজিদের ক্ষতি এবং অসংখ্য ইমামকে তারা রক্তাক্ত করে দিয়েছে, চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আমরা আমাদের হৃদয় থেকে তীব্র নিন্দার প্রতিবাদ জানাই এই ইসকন নামক সংগঠন এর যাবতীয় কর্মকাণ্ডকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা লাগবে, কথা ঠিক কিনা? আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? আমরা আমাদের রংপুর থেকে আবু সাইদের উত্তর সুরিরাব, আমরা দেখতহীন কণ্ঠে বলতে চাই, মনে রাখব, ইসকনের দালালরা এটি ভারত নয়, এটি 96 ভাগ শাহজালাল, সাফরান, শাহ মাকতুম, আল্লামা সাইদের বাংলাদেশ, এদেশে কল্লাস্তিক চোর ডাকাতের জায়গা হবে না, হবে না, হবে না। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? রাজি আছো কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো
সংসদে জালো নারে তাকবীর, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কানা আমিন।